2024 সালের ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 49 আমরা অনুশীলনী সমাধান করছিলাম, এখন সমাধান করব 3 নম্বরের প্রশ্ন। এখানে বলেছে 15 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি আছে। আমরা এখানে একটা দড়ি নিলাম, মনে করো 15 মিটার, আর একটা দড়ি নিলাম বড়, এটা হলো 40 মিটার দৈর্ঘ্য। এই দুটি দড়িকে কেটে ছোট ছোট একই দৈর্ঘ্যের টুকরা করতে হবে যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়। এই যে কোনো অংশ নষ্ট না হয় এটা দ্বারাই বোঝাচ্ছে যেন অবশিষ্ট শূন্য থাকে, শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা যেন অবশিষ্ট না হয় বা ভাগশেষ না হয়। তাহলে এখানে দেখো আবার বলেছে ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে। এই সর্বোচ্চ কথা দ্বারা বোঝা যাচ্ছে যে এটার মানে হলো সবচেয়ে বড়, তার মানে এটা হবে মানে গরিষ্ঠ বা গসাগু। সুতরাং আমরা বুঝতেই পারছি এখানে গসাগু করতে হবে 15 আর 40-এর, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে আমরা কিভাবে লিখব বিষয়টা সেটা আমরা এখন দেখব। এখানে আমরা লিখতে পারি 15 মিটার দড়িকে কাটা যায় 1, 3, 5 এবং 15 মিটারে। এই কয়টা সংখ্যা কোথায় পেলাম? আসলে এই কয়টা সংখ্যা হলো এই 15-এর ভাজক বা উৎপাদক বা গুণনীয়ক। অর্থাৎ এই 15-কে 1 দ্বারা ভাগ করা যায়, আবার 15 দ্বারাও ভাগ করা যায়, আবার এই 15-কে 3 দ্বারাও ভাগ করা যায় এবং 5 দ্বারাও ভাগ করা যায়। এই কয়টা ছাড়া আর কিছু দ্বারা এই 15-কে ভাগ করা যায় না নিঃশেষে। এই রকম করে আমরা 40-এর এখানে লিখে নেব যে 40 মিটার দড়িকে কাটা যায় 1, 2, 4, 5, 8, 10, 20 এবং 40 মিটারে। এখন এই সংখ্যাগুলো আমরা এইভাবেই পেলাম যে 40-কে 1 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে এই যে এই 40 হয়, আবার 40-কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে আমাদের 20 হয়, আবার 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করলে 10 হয়, 5 দ্বারাও 40-কে ভাগ করা যায়, ভাগ করলে 8 হয়। কিন্তু এখানে এই কয়টা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু 40-কে ভাগ করা যায় না, তার মানে 40-এর উৎপাদক এই কয়টা বা ভাজক এই কয়টা, অথবা বলতে পারি গুণনীয়ক এই কয়টা। এখন আমরা এখানে দেখব যে দেখো এখানে আমাদের 3 আছে এখানে নাই, আবার এখানে 2 আছে কিন্তু এখানে নাই, কিন্তু এখানে 5 আছে এখানেও 5 আছে। অর্থাৎ এখানে আমাদের সাধারণ গুণনীয়ক হবে 1 আর 5, তার মধ্যে বড়টা যেহেতু 5 এই জন্য গসাগু হবে 5। তার মানে দড়ি দুটিকে সর্বোচ্চ দৈর্ঘ্যে কাটা যায় 5 মিটারে। অর্থাৎ আমরা এই 15 মিটারকে যদি 5 মিটার 5 মিটার করে কাটি, তাহলে আমরা এই দুটা দড়িকেই কিন্তু 5 মিটার 5 মিটার দূরে কাটতে পারি। তাহলে এই 15 মিটার দৈর্ঘ্যের দড়িকে যদি 5 মিটার 5 মিটার করে কাটি, মনে করো এখানে কাটলাম 5 মিটার, আবার এখানে 5 মিটার দূরে কাটলাম, তাহলে 3টা টুকরা হলো। কয়টা টুকরা হলো সেটা বিষয় নয়, আমরা সর্বোচ্চ 5 মিটার দূরে দূরে কাটতে পারবো। এবং এটাও আমরা 5 মিটার দূরে দূরে কাটলে দেখো এখানে কাটলাম 5 মিটার 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 করে কাটলে আমাদের এখানে হচ্ছে 5, 8, 40, 8টা টুকরা হচ্ছে। আবার এই 15টা 3, 5, 15 মানে 3টা টুকরা হচ্ছে। যাই হোক, এই 5 মিটারের চেয়ে বেশি আমরা কাটতে পারবো না, কাটলে আমাদের দড়ি মিলবে না, একটু না একটু অবশিষ্ট থাকবে অথবা শর্ট পড়বে, এরকম হবে। তাহলে আমরা এইটার যদি আরেকটা পদ্ধতি দেখি এই অঙ্কটা সমাধান করার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে দুটো দড়ি আমরা আঁকলাম, একে আমরা এখানে লিখবো 15-এর গুণনীয়ক এই কয়টা এবং 40-এর গুণনীয়ক এই কয়টা, এটা আমরা লিখবো। লিখে আমরা নিচে লিখে দেব সাধারণ গুণনীয়ক 1 এবং 5, যেহেতু 1 এখানেও আছে এখানেও আছে এবং 5 এখানেও আছে এবং এখানেও আছে, এই জন্য 1 এবং 5 হলো সাধারণ গুণনীয়ক। এবং এখন এই দুটার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো 5, তার মানে গসাগু 5। অর্থাৎ আমরা উত্তর এখানে লিখে দেব দড়ি দুটিকে সর্বোচ্চ দৈর্ঘ্যে কাটা যায় 5 মিটারে, উত্তর 5 মিটার, এটা আমরা লিখে দেব। তাহলে আমাদের এটার সমাধান হয়ে যাবে। অবশ্য এই শুধু এই কয়টা নিয়মে নয়, তোমরা এটার গসাগু ভাগ পদ্ধতিতে বা অন্য যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো। সুতরাং এখানে এই অঙ্কটা বিভিন্ন নিয়মে করা যায়, কিন্তু যে নিয়মেই করুক উত্তর অবশ্যই 5 মিটার এটাই হবে।
তাহলে এই অঙ্ক এখানে রাখছি, আমরা পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।